আমার এই কমিটি দেখবে যে হতবাক হয়ে এক ভৌতিক কাজ হলে আমাদের স্বাধীনতা বিপন্ন হবে, মুর্শিদগঞ্জ জেলাবাসী সতর্ক দৃষ্টিতে এখনো কর্মকাণ্ডে যারা শহীদুল ইসলাম সাহেদ গ্রুপের সামনে মিশন হল ওয়ার্ড কমান্ডার ওকে বলছে দেখছে যুদ্ধের সময়, কিন্তু তারা তা মানে নেয় এবং এই সুযোগ তো তাদেরকে দেয় নাই। তার প্রতিবাদে আমি বের হইতে বাধ্য হয়েছি যে আমার বলার ফাঁসি তো আর আমি নিজে নিতে পারি না। তারপরে আমি তাকে যাতে 6টা ফাইল আমরা ওখানে জমা দিছি, 6 ফাইলের মধ্যে কে কে নাম্বার দিছে সেটা সেটি অনুপ্রকাশ করবে।